নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে নতুন ধরনের ছানার বড়া বা পনিরের পকোড়া, বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। একই ধরনের পকোড়া খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় ছানার বড়া বা পনিরের পকোড়া। ছানার বড়া বা পনিরের পকোড়া বানানোর জন্য 1 কাপ ছানা নিয়েছি। এটা আমার বাড়িতে বানানো ছানা, তবে যদি বাড়ির বানানো ছানা না থাকে তাহলে দোকান থেকে 100 গ্রাম পনির কিনে নেবেন আর ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন। 1টা বড় সাইজের আলু আমি ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 7 মতো নুন লাগছে। আমি এখানে শুধুমাত্র 1টা কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, তবে বেশি ঝাল খেতে চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো লাগছে, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চিমটি আমি হলুদ দিচ্ছি শুধুমাত্র একটা ভালো কালারের জন্য। বেশি দেবেন না, তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। আর 1 মুঠো ধনে পাতা কুচি। এটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি, তাই আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। এবার একটা বোলের মধ্যে ছানাটা নিয়েছি। ছানার মধ্যে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি মনে হচ্ছে এটা বেশি ভিজে ভিজে ভাব থাকছে, তাহলে এর মধ্যে একটু ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় বেশি ভিজে ভিজে ভাব নেই, তাহলে আর দরকার পড়বে না। দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নেব। যদি দরকার পড়ে তবেই ময়দা বা চালের গুঁড়ো দিতে হবে, আর যদি দরকার না পড়ে তাহলে বাইন্ডিং এর জন্য কিছু দেওয়ার দরকার নেই। ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার ছানাটা অনেক আগে বানানো ছিল আর জলটা ঝরানো ছিল, সেই কারণে এর মধ্যে জলের ভাবটা কম ছিল। আর আলু সেদ্ধটাও যেহেতু আমি আগে বানিয়েছিলাম তাই ওটাও শুকনো শুকনো ছিল, তাই এটা মাখার জন্য কোনো রকম ময়দা বা চালের গুঁড়োর আমার দরকার পড়েনি। তবে আপনাদের যদি মনে হয় বাইন্ডিং এর দরকার, তাহলে অবশ্যই ময়দা বা চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু যখন পকোড়াগুলো আমরা তেলের মধ্যে ভাজবো এটা বাইন্ডিংটা ভালো না হলে পুরো ছেড়ে বেরিয়ে আসবে, ভালো পকোড়ার সাইজে হবে না। এবার একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো ছোট ছোট সাইজে বানিয়ে রাখুন, হাতে একটু তেল মেখে নেবেন। সাইজটা যে যার পছন্দের করবেন, গোল গোল করে একটু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে, আমি দেখুন এইভাবে বেশ সুন্দর দেখতে হচ্ছে। এইভাবে সমস্ত বড়াগুলোকে আগে বানিয়ে নেব, তারপরে আমরা তেলে এটা ভাজবো। আর এটা ভাজার জন্য একেবারে ডিপ ফ্রাই করার দরকার হয় না, মোটামুটি অল্প তেলেও এটা ভাজা যায়। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভালো সুন্দর শেপ দিয়ে বানিয়ে নিলাম। তবে সাইজটা যে যার পছন্দের, যতটা বড় বা ছোট পছন্দ করবেন সেইভাবে বানাবেন। আর এটা যেহেতু ছানা দিয়ে তৈরি প্রচণ্ড নরম হয়, তাই খুব সাবধানে এটা ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাবে।
আমি সানফ্লাওয়ার তেলে এগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। খুবই সাবধানে বড়াগুলো 2 ফিট ব্রাউন করে ভেজে নেব। ফিরে আসছি বড়াগুলো ভেজে নেওয়ার পরে। বড়াগুলো দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল একেবারে নতুন স্বাদের ছানার বড়া বা পনিরের পাকোড়া। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।